আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আচ্ছা বনাদের সময় খুবই কম দামের মাঝে একটি জমি সন্ধান নিয়ে আসলাম মাত্র চল্লিশ হাজার টাকা শতাংশ টোটাল জমিটা আমি আপনাদেরকে ঘুরে দেখাবো এখানে সত্তর শতাংশ জমি আছে টোটাল জমিটাই দেখাবো জমিটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা বাউনি গ্রামে হলো জমি শ্রীপুর থানা থেকে পাঁচ কিলোমিটার দূরে ঢাকা থেকে আপনারা শ্রীপুর থানায় চলে আসবেন এটি হলো মাইম সিং রুটে রাস্তা নেমে শ্রীপুর চলে আসবেন অথবা ঢাকা থেকে বা মাইম থেকে আপনারা ট্রেনে সরাসরি শ্রীপুর রেল স্টেশন নেমে চলে আসবেন বাউনি বাজার বাজার থেকে এক কিলোমিটার দূরে হলো আমাদের এই জমিটা এটি হলো রাস্তা পাকা রাস্তা আপনারা দেখতেছেন এবং এই রাস্তার উপরে আছে বিদ্যুৎ জমির আশপাশে যে মানুষের বাড়ি আপনারা দেখেন এখানে পোলট্রি খামার আছে এবং মানুষের বাড়ি আছে এই যে দেখেন এবং আশপাশে অসংখ্য বাড়িঘর আছে এই যে এখানে মানুষের বাড়ি আছে তো জনশূন্য এলাকা না এটি এটি জনবহুল এলাকা তবে গার্মেন্টস ফ্যাক্টরি নাই এই অঞ্চলে এদিকে হলো প্রধান ব্যবসা হলো আপনার কৃষি ব্যবসা দোকানপাট এবং বিশেষ করে পোলট্রি ফার্ম আছে বেশ কিছু পোলট্রি ফার্ম এই যে পাশেই জমির পাশে কিন্তু পোলট্রি ফার্ম আছে আর এটি হলো রাস্তা এই ইটের সোলিং রাস্তা দিয়ে যাইতে হবে তিনশো ফিট যাওয়ার পর ওই আমাদের এই জমিটা আমি টোটাল জমিটা আপনাদেরকে ঘুরে দেখাইতেছি সঙ্গে থাকবেন হ্যাঁ ইটার সলিং রাস্তা দিয়ে তিনশো ফিট যেতে হবে আর যাওয়ার পর কিন্তু আমাদের এই জমিটা নিচু জমি ধান ক্ষেত আসলে বৃষ্টির সিজন বর্তমানে আপনারা দেখেন তবু জমিতে পানি নাই জমি হলো এখান থেকে তিনশো ফিট পরে হলো আমাদের জমিটা হ্যাঁ চলেন ইটার সিলিং রাস্তা দিয়ে আমরা তিনশো ফিট আসলাম পাকা রাস্তা থেকে ইটার সিলিং রাস্তা দিয়ে তিনশো ফিট আসার পর আমাদের হলো নিচু যে ধান ক্ষেত আমরা ধান খেতে যাইতেছি আসলে কম দামে জমি যে বাস্তবতাটা আছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরব ইটার সোলিং থেকে আমরা জমিতে নেমে যাব এটি হলো জমিতে প্রবেশের রাস্তা আসলে এই জমিতে কয় ফুট হবে এখানে চল্লিশ ফুট এই যে ইটার সোলিং রাস্তা ইটার সোলিং রাস্তা থেকে চল্লিশ ফুট আমাদের এদিক দিয়ে যাইতে হবে যাওয়ার পর হলো আমাদের এই জমিটা নিচু জমি দান খেত মাত্র এক ফুট নিচু হবে সর্বমোট এক ফুট নিচু তো এদিক দিয়ে আপনারা জমিতে আসবেন চল্লিশ ফুট রাস্তা থেকে ইটের সিলিং রাস্তা থেকে চল্লিশ ফুট আসার পর হলো আমাদের এই জমি এটি হলো দান খেত জমি আপনারা দেখতেছেন আর এটি হলো রাস্তা ইটের সিলিং রাস্তা তো এই জমি থেকে এই জমিতে আসবেন কিভাবে সেটা হলো সরকারি ভূমি এটি আমি যে জমির উপর দাঁড়িয়ে আছি এটি হলো সরকারি ভূমি যেটা হলো ফরেস্ট ডিপার্টমেন্টের সম্পত্তি আর এই যে রাস্তাটা ইটার ইটারসলিং রাস্তাটা দেখছেন এটাও কিন্তু ফরেস্টের উপর দিয়েই চলে গেছে এই রাস্তাটা আসলে রাস্তার জন্য কোনো বাধা বিঘ্ন থাকে না কখনোই কারণ রাস্তা সরকারি এই জমি সরকারি এই জন্যে এটি হলো স্যাংশনের মাধ্যমে ইটার সোলিং হয়েছে তো এই চল্লিশ ফুট রাস্তা কিন্তু চল্লিশ ফুট আসার পরে কিন্তু আমাদের এই জমিটা এই যে ইটের সোলিং রাস্তা থেকে দেখতেছে নিচু জমি ধান ক্ষেত বর্তমানে কিন্তু বৃষ্টির সিজন আপনারা জানেন বর্ষাকাল বর্ষাকাল তবু আপনারা দেখেন জমিতে কিন্তু পানি নাই এটি বন্যা মুক্ত এলাকা সম্পূর্ণ উঁচু জমি আমি যদি একটু ভিতরে যেয়ে দেখাই আপনাদেরকে এই যে দেখেন সম্পূর্ণ বন্যা মুক্ত এলাকা এটি এ অঞ্চলে বৃষ্টির পানি কখনো জলাবদ্ধ হয় না বৃষ্টির পানি জমার থাকে না বৃষ্টির পানি কখনো জমে থাকে না বা বন্যা হয় না এটি হলো এরকমই একটি জমি খুবই ভালো মানের একটি জমি খুবই কম দামে মাত্র চল্লিশ হাজার টাকা শতাংশ এই জমির দাম তো আপনারা এই জমিটা নিতে পারেন আর এই যে পাকা রাস্তা আমি আপনাদেরকে দেখাইছি এই যে এটি কিন্তু পাকা রাস্তা আপনারা দেখেন এই যে এটি হলো সেই বিদ্যুতের খুঁটি এই যে এটি হল বিদ্যুতের খুঁটি আমি আপনাদেরকে যেটা দেখেছি এবং মানুষের বাড়িঘর এই রাস্তা দিয়েই মানুষ যাতায়াত করতেছে এই রাস্তা দিয়ে তো কম দামের জমিগুলি কিছু না কিছু সমস্যা থাকে সেটা আমি বিগত দিনেও বলেছি এখন আমি বলতেছি এই জমিটা সরাসরি রাস্তার উপরে না এটা ইটের সলিং রাস্তা থেকে চল্লিশ ফুট আপনাদের সরকারি ভূমির উপর দিয়ে আসতে হবে আসার পর কিন্তু আমাদের এই জমিটা জমিটা আপনারা দেখেন এই যে এটি হলো ভূমি উঁচু ভূমি যেটা ভূমি থেকে মাত্র এক ফুট নিচে নিচু জমি দান খেত খুব ভালো দান হয় আপনারা এখানে দানের জন্য নিতে পারেন অথবা আপনারা এই জমি কিনে রেখে দিতে পারেন অথবা এই জমিতে আপনারা বাড়ি করতে পারবেন নিঃসন্দেহে তবে এখানে আপনারা দেখতেছেন যে বনজ গাছ এবং ফলজ কিছু গাছ আছে তো এই অঞ্চলের মাঝে অসংখ্য অসংখ্য বাড়িঘর আছে আমি যে রাস্তাটা দেখেছি এই রাস্তা দিয়ে সামনে কিন্তু মানুষের বাড়ি এবং ওই পাশে মানুষের বাড়ি চারো সাইডে কিন্তু মানুষের বাড়িঘর আছে জনশূন্য এলাকা না এটি এটি জনবহুল এলাকা এবং গ্রামীণ অঞ্চল গ্রাম অঞ্চল এটি আপনি নিঃসন্দেহে এই জমি নিতে পারেন এখান থেকে এখানে আপনি বাড়ি করতে পারবেন পোলট্রি ফার্ম করতে পারবেন এগুলি আপনারা করা যাবে কোনো সমস্যা নাই আর এই জমি বিশেষ করে সম্পূর্ণ নিষ্কণ্ঠক নির্বাচল একটি জমি সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন জমি এই জমিতে কোনো প্রকার খাস গ্যাজেট ভিপি ইনিমি এগুলি কোনো কিছুই নাই সম্পূর্ণ নিষ্কণ্ঠক নির্বেজাল একটি জমি আর এই জমির পাশে কিন্তু যে বাড়িগুলি আছে প্রত্যেকটা বাড়িতে কিন্তু এই গরুর ফার্ম মুরগির পোলট্রি ফার্ম এইগুলি আছে কারণ গ্রাম অঞ্চল তো এদিকে খোলামেলা বাতাস প্রচুর এবং বিশুদ্ধ বাতাস এদিকে সেই সুবাদে কিন্তু ভালো আহ পোলট্রি করলে কিন্তু ভালো ভালো লাভজনক একটি ব্যবসা হয় এবং গরুর ফার্ম অনেকে আছে বাড়িতে কিন্তু করে গরু থাকে আর যেহেতু মেন রোড অতি নিকটে মেন রোড থেকে মাত্র তিনশো ফুট দূরে এই জমিটা আপনার ইটার সোলিং রাস্তা দিয়ে তিনশো ফিট আসার পর কিন্তু আপনার এই জমিতে চলে আসবেন খুবই সুন্দর একটি জমি মাত্র এক ফুট নিচু ভূমি থেকে আপনারা এই এক ফুট যদি ভরাট করেন তাহলেই কিন্তু আপনাদের হয়ে যাবে ভিটা লেভেল হয়ে যাবে অথবা এখানে আপনারা পুকুর করতে পারেন এখানে একটি পুকুর করে আধা বিঘা জমিতে যদি একটি পুকুর করেন তাহলে টোটাল দেড় বিঘা জমি কিন্তু ভরাট হয়ে যাবে আর টোটাল সর্বমোট এখানে দুই বিঘা জমি আছে আপনি তিন বিঘা জমি পর্যন্ত নিতে পারবেন পিছনের জমিটাও বিক্রি করবে ওইটার কাগজপাতি সার্সিং আছে আর এই দুই বিঘা জমি সত্তর শতাংশ জমির সম্পূর্ণ কাগজপাতি নিষ্কণ্টক নির্বাচাল একটি জমি আপনি এই মুহূর্তে এই জমিটা রেস্ট্রি করে নিতে পারবেন তবে আপনি একটা বায়না করুন প্রথমে প্রাথমিকভাবে যদি আপনি একটা বায়না করেন দুই মাস থেকে তিন মাস মেয়াদ দিয়ে একটি রেস্ট্রি বায়না করবেন সেই ক্ষেত্রে আপনাদের কিছু টাকা খরচ হবে রাষ্ট্রবায়নাটা করা উত্তম আমি মনে করি রেস্ট্রায়না করার পর এখানে একটি আপনি সাইনবোর্ড দিয়ে দিলেন বায়না সূত্রে এই জমির মালিক আপনি এবং আপনার একটা মোবাইল নাম্বার থাকবে তো এরকমভাবে কিন্তু আপনি নিতে পারেন জমিটা এবং এই জমিতে যদি কোনো প্রকার সমস্যার সম্মুখীন হয় সেই সাফার আমরা নিজে হব এবং এখানে যেই টাকাটা আপনারা দিবেন সেটা আমরা ভেগ করে আপনাকে দিয়ে দিব আমাদের মাধ্যমে যারা জমি কিনে আমরা এরকম সিকিউরিটি দিয়ে কিন্তু জমিগুলি বিক্রি করি একশো পারসেন্ট সিকিউরিটি দিয়ে জমিগুলি বিক্রি করি আমাদের যে জমিগুলি আমরা বিক্রি করি মূলত এই জমিটার ব্যাপারে এরকম আপনি সাইনবোর্ড দেবেন সাইনবোর্ড দেওয়ার তিন মাস পরে আপনি রেস্টি করে নিতে পারবেন এই সুযোগ আছে এই জমির আর এই জমিটা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন কোনো প্রকার সমস্যা নাই খাস গ্যাজেট ভিপি ইনিমি এরকম কোনো প্রকার সমস্যা নাই আপনি এই জমিতে এখনই বাড়ি করতে পারবেন পোলট্রি ফার্ম করতে পারবেন গরুর ফার্ম করতে পারবেন বাগান করতে পারবেন আপনার যা প্রয়োজনীয়তা আছে সকল কিছু আপনি এখানে করতে পারবেন আর কোনো সমস্যা নাই মাত্র চল্লিশ হাজার টাকা শতাংশ এই জমিটার দাম চাওয়া হয়েছে খুবই কম দাম আসলে দামের তুলনা অনেক বেশি না কারণ হলো মেন রোড কিন্তু আপনারা দেখেন অতি নিকটেই মাত্র মেন রোড থেকে তিনশো ফিট দূরে এবং এই তিনশো ফিট আপনারা ইটের সোলিং রাস্তা দিয়ে চলে আসবেন আসার পর সরকারি ভূমির উপর দিয়ে আপনি এই জমিতে চলে আসবেন কোনো বাধা নিষেধ নাই অনায়াসে আপনি চলাফেরা করতে পারবেন এই সুযোগ সুবিধা আছে আর এরকম ওই জমি আপনি নিতে পারেন যেটা বাস্তবতা সেটা আমি বলে দিলাম তো আসলে এটা সরকারি ভূমি যেটা হলো বন বিভাগের সম্পত্তি এই জমিগুলি কিন্তু পার্টিসিপেন্ট হয় দশ বছরের জন্যে আর এই জমিগুলি কিন্তু মূলত যারা এই জমির জুত জমির জুত বলতে জুত জমি যেগুলি সেটা হলো যেরকম এটা জুতের জমি নিষ্কণ্ঠক নির্বেজাল ব্যক্তি মালিকানা দিন যে জমিগুলি আছে এই জমির পাশের যে মালিকরা আছে শুধু তারাই কিন্তু এই বনের জমিগুলি নিজ লিজ নিতে পারে এবং বনের জমিগুলি তারা বিট আকারে দশ বছরের জন্য তিন বিঘা জমি লিজ দেয় সেই লিজিং সম্পত্তির মাঝে গাছ লাগাইতে পারবেন আপনি এই সুযোগ সুবিধা আছে এগুলি প্রতিটা গ্রামের মাঝেই কিন্তু এরকমই হয় এবং এই জমির মালিক ছাড়া কিন্তু আপনাকে এই দিবে না পাশের আপনার বিট এরকমই এই যে আমি বলছিলাম যে এদিকে অনেক বাড়ি আছে আসলে আপনাদেরকে যদি আমি না দেখাই সেটা তো বুঝতে পারবেন না এই যে দেখেন আশপাশে বাড়ি মানুষ গ্রামীণ মানুষ আসতেছে বাড়ি থেকে বের হয়ে আসতেছে এগুলি বাজারে যাবে যে এদিকে এইখানে অমানুষের বাড়িঘর আছে আপনি যেদিক দিয়ে প্রবেশ করেন এই পর্যন্ত কিন্তু ইটার সোলিং রাস্তা তারপর কিন্তু এদিকে কাঁচা রাস্তা এগুলি কিন্তু ইউনিয়ন পরিষদের রাস্তা স্যাংশন হয় বছরে একবার তো এই পর্যন্ত ইটার সোলিং স্যাংশন হয়েছে তারপর নেক্সট টাইমে এক বছর পর আবার এদিক দেয়া চলে যাবে অসংখ্য বাড়িঘর আছে তো এই যে আপনি যেদিক দিয়ে প্রবেশ করেন মাত্র চল্লিশ ফুট সরকারি ভূমির উপর দিয়ে জমিতে যাইতে হবে তারপর কিন্তু আপনারা আপনাদের জমিতে যাইতে পারবেন মাত্র চল্লিশ হাজার টাকা শতাংশ দাম চাওয়া হয়েছে জমির এই জমির ব্যাপারে বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে এই জমিটি নিতে পারেন তো সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সালাম আলাইকুম রহমতুল্লাহ